লকআপত সোমাল এন্দুর রঙিয়া আরক্ষীর জালত পড়িল এন্দুর রাইজে ধরি বান্ধি আরক্ষীর হাতত গতালে এন্দুরক আরক্ষীয় গ্রেপ্তার করে এন্দুরক সুমালে রঙিয়া থানার লকআপত কারণ এন্দুরে করিলে ভয়ঙ্কর কাণ্ড স্বভাবতে চুর এন্দুরে লুটি নিলে এজন ব্যক্তির আর্জিত সমুদায় ধন এন্দুর উরফে জাহিরুল আলমে ভারতীয় স্টেট ব্যাংকর গ্রাহক তথা রঙিয়ার সমীপর উডিয়ানা নিবাসী আজিজুর রহমানের একাউন্টের লুটিলে প্রায় 2 লাখ টাকা ট্রেন্সফার করার পিছন লগে ওসি সারত তাতে আহি ব্যাংকর স্টেটমেন্ট দি মোর একাউন্ট হোল্ড করে থাকছিল আজিকালি মোবাইলে সকল লোকর ব্যাংক মোবাইল চুর করে এই এন্দুর চুরে হাত দিলে ব্যাংক একাউন্টত চিলনি চুরে মোবাইল ঠপিয়ায় কিমান ভয়ঙ্কর কাণ্ড করিব পারে তারে উদাহরণ দেখালে এন্দুর উরফে জাহিরুল যা ছমাহ আগতে আজিজুর রহমান নামৰ ব্যক্তিজনৰ মোবাইলটো ঠপিয়াই নিছিল জাহিৰুলে তাৰ পিছতে মোবাইলৰ পৰা একাউণ্ট হেক কৰি লুটিলে প্ৰায় 1,19,807 টকা ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী লোকজনে ৰঙিয়া আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে আৰক্ষীয়ে জালত পেলাই এইটো এন্দুৰ উৰফে জাহিৰুল আৰক্ষীৰ মতে ৰঙিয়াৰ পিতাম্বৰ হাত গজালিৰ জাহিৰুল আলম উৰফে এন্দুৰে প্ৰথমে চিলনি চুৰৰ পদ্ধতিত মোবাইলটো চুৰি কৰে তাৰ পিছদিনা এন্দুৰে গুগল পে UPI দ্বাৰা বেংক একাউণ্টৰ ধন নিজৰ পত্নীৰ একাউণ্টলৈ হস্তান্তৰ কৰি 2 লাখ টকা লুটি আৰক্ষীয়ে জাহিৰুল উৰফে এন্দুৰ আৰু তেওঁৰ পত্নীৰ সন্ধানত নামিব যদিও সুদীৰ্ঘ ছমাহে পলাতক হৈ আছিল জাহিৰুল অবশেষত মঙলবাৰে ভুক্তভোগী আজিজুর রহমানে কেইগৰাকীমান যুৱকৰ নেতৃত্বত অভিযান চলাই জাহিৰুল আলম উৰফে এন্দুৰক কৰায়ত্ব কৰি আৰক্ষীক গতাই ভুক্তভোগী যুৱকজনে আৰক্ষীক অনুৰোধ জনাইছে এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে যাতে উচিত তদন্ত কৰি দোষীক শাস্তি দিয়ে ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলামৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ লকআপত সোমাল এন্দুর রঙিয়া আরক্ষীর জালত পড়িল এন্দুর রাইজে ধরি বান্ধি আরক্ষীর হাতত গতালে এন্দুরক আরক্ষীয় গ্রেপ্তার করে এন্দুরক সুমালে রঙিয়া থানার লকআপত কারণ এন্দুরে করিলে ভয়ঙ্কর কাণ্ড স্বভাবতে চুর এন্দুরে লুটি নিলে এজন ব্যক্তির আর্জিত সমুদায় ধন এন্দুর উরফে জাহিরুল আলমে ভারতীয় স্টেট ব্যাংকর গ্রাহক তথা রঙিয়ার সমীপর উডিয়ানা নিবাসী আজিজুর রহমানের একাউন্টের লুটিলে প্রায় 2 লাখ টাকা ট্রেন্সফার করার পিছন লগে ওসি সারত তাতে আহি ব্যাংকর স্টেটমেন্ট দি মোর একাউন্ট হোল্ড করে থাকছিল আজিকালি মোবাইলে সকল লোকর ব্যাংক মোবাইল চুর করে এই এন্দুর চুরে হাত দিলে ব্যাংক একাউন্টত চিলনি চুরে মোবাইল ঠপিয়ায় কিমান ভয়ঙ্কর কাণ্ড করিব পারে তারে উদাহরণ দেখালে এন্দুর উরফে জাহিরুল যা ছমাহ আগতে আজিজুর রহমান নামৰ ব্যক্তিজনৰ মোবাইলটো ঠপিয়াই নিছিল জাহিৰুলে তাৰ পিছতে মোবাইলৰ পৰা একাউণ্ট হেক কৰি লুটিলে প্ৰায় 1,19,807 টকা ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী লোকজনে ৰঙিয়া আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে আৰক্ষীয়ে জালত পেলাই এইটো এন্দুৰ উৰফে জাহিৰুল আৰক্ষীৰ মতে ৰঙিয়াৰ পিতাম্বৰ হাত গজালিৰ জাহিৰুল আলম উৰফে এন্দুৰে প্ৰথমে চিলনি চুৰৰ পদ্ধতিত মোবাইলটো চুৰি কৰে তাৰ পিছদিনা এন্দুৰে গুগল পে UPI দ্বাৰা বেংক একাউণ্টৰ ধন নিজৰ পত্নীৰ একাউণ্টলৈ হস্তান্তৰ কৰি 2 লাখ টকা লুটি আৰক্ষীয়ে জাহিৰুল উৰফে এন্দুৰ আৰু তেওঁৰ পত্নীৰ সন্ধানত নামিব যদিও সুদীৰ্ঘ ছমাহে পলাতক হৈ আছিল জাহিৰুল অবশেষত মঙলবাৰে ভুক্তভোগী আজিজুর রহমানে কেইগৰাকীমান যুৱকৰ নেতৃত্বত অভিযান চলাই জাহিৰুল আলম উৰফে এন্দুৰক কৰায়ত্ব কৰি আৰক্ষীক গতাই ভুক্তভোগী যুৱকজনে আৰক্ষীক অনুৰোধ জনাইছে এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে যাতে উচিত তদন্ত কৰি দোষীক শাস্তি দিয়ে ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলামৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ